ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপে জয়ের পথে গিয়েছেন বাংলাদেশের রেসার অভিক আনোয়ার। চেন্নাইতে শুক্রবার শুরু হয়েছে এই প্রতিযোগিতা। শনিবার 6 নম্বর রেসে প্রথম স্থান অর্জন করেন অভিক। মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে মোট 8টি রেসের মধ্যে আজ বাকি 2টি রেস হবে। অভিক টুর্নামেন্টে ভক্সওয়াগন পোলো গাড়ির বিভাগে অংশ নিয়েছিলেন। 15 জন রেসারের মধ্যে 79 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিচ্ছেন অভিক। আজ চূড়ান্ত দিনে এই টুর্নামেন্টে জেতার ব্যাপারে আশা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিক আনোয়ার। আমি একমাত্র বাংলাদেশি যে ইন্ডিয়ায় কোন রেস উইন করেছি এবং ভক্সওয়াগন পোলো কাপে এক্সক্লুসিভলি আমি রেস উইন করেছি। সবাই দোয়া করবেন যাতে আমি এই চ্যাম্পিয়নশিপে থার্ড থেকে ফার্স্ট আসতে পারি আগামী 2টা রেসে, কারণ পয়েন্ট ব্যবধান খুবই কম ফার্স্ট সেকেন্ড।